हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ मई चैनल। मैं अरिथ्रो। तो এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ওপেন হাইমারের একটা অ্যানাউন্সমেন্ট টিজার চলে এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। ক্রিস্টোফার নোলান আপকামিং সিনেমা 2023 সালে রিলিজ করতে চলেছে জুলাই মাসে, এবং টিজারটা আমার কেমন লেগেছে সেটা এই ভিডিওর মধ্যে বলবো। তো এটা টিজারটা আগে কিন্তু সিনেমা হলে দেখানো হয়ে গিয়েছিল বিদেশে, এবং সেখান থেকে লিকও হয়ে গিয়েছিল, তো সেখানে আমি দেখেছিলাম। বাট তার সাউন্ড কোয়ালিটি অতটা ভালো ছিল না, এবং সেই সময় আমি ভেবেছিলাম ভিডিও করবো না, কারণ এটা একটা লিকড ভার্সন। আচ্ছা, ওপেন হাইমারে আসার আগে আমি একটা ছোটো জিনিস বলে রাখি। আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি যেটার নাম হচ্ছে দ্য রাইটার্স ব্লক, এবং তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা শর্ট ফিল্মের ক্ষেত্রে সচরাচর আপনারা দেখতে পান না, সেরকম একটা অ্যানাউন্সমেন্ট টিজার আমরা তৈরি করেছি, যেটার মধ্যে আমরা কিছু হিন্টস ছেড়েছি যে সিনেমার মেন গল্পটা কী হতে চলেছে। তো এই শর্ট ফিল্মটা খুব শীঘ্রই আসছে, অগস্ট মাসে 15 তারিখে আমাদের ইউটিউব চ্যানেলে রিলিজ করবে অরিত্রস জ্ঞানে। তো টিজার লিঙ্কটা আমি দিয়ে দেবো, কমেন্ট সেকশনে পিন করে দেবো, আপনারা অবশ্যই দেখুন যারা এখনও দেখেননি। যাই হোক, এবার ফিরে আসবো হচ্ছে ওপেন হাইমারে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে ক্রিস্টোফার নোলান এটা ওপেন হাইমারের মানে উপর বানাচ্ছেন, রবার্ট ওপেন হাইমার, যিনি মানে ফাদার অফ অ্যাটম বোম বলা হয় ওনাকে। উনি অ্যাটম বোম তৈরি করেছিলেন, যে ম্যানহ্যাটন প্রজেক্ট হয়েছিল তার পার্ট ছিলেন উনি। তো তার লাইফকে নিয়ে, তার কী কন্ট্রিবিউশন ছিল, কী ছিল, সেগুলো নিয়ে হতে চলেছে। এছাড়া এখানে আমরা ম্যাট ডেমনকে দেখতে পাবো, রবার্ট ডাউনি জুনিয়রকে দেখতে পাবো, এবং এটা একটা বইয়ের ওপর বেসড, যেটার নাম হচ্ছে আমেরিকান প্রমিথিয়াস। এবং প্রথমবার মানে আই থিঙ্ক মেমেন্টোর পরে যত ছবি নোলান বানিয়েছে সেগুলো সবের ডিস্ট্রিবিউশন করেছে ওয়ার্নার ব্রাদার্স। সেখানে এটার কিন্তু ডিস্ট্রিবিউশন ওয়ার্নার ব্রাদার্স করছে না, এটা প্যারামাউন্ট পিকচার্স করছে, যেটা একটা অবাক বিষয়। কারণ এইচবিও চেয়েছিল হচ্ছে, মানে ওয়ার্নার ব্রাদার্স চেয়েছিল হচ্ছে যে এইচবিও ম্যাক্সও সাইমেন্টেনিয়াসলি রিলিজ করুক, ক্রিস্টোফার নোলান সেটার সাথে এগ্রি করেননি, তিনি চেয়েছিলেন যেটা হলেই রিলিজ হোক, এবং সেই কারণে আমরা এটা একটা কনফ্লিক্ট হয়েছে তাদের মধ্যে। তো টিজারটার মধ্যে খুব একটা কিছু রিভিল করা হচ্ছে না আমাদেরকে। বারবার আগেন নোলান যে জিনিসটা নিয়ে খেলতে পছন্দ করে সেটা হচ্ছে টাইম। তো টাইমের ব্যাপারে বারবার দেখানো হচ্ছে, এত ইয়ার, এত মাস, এত ঘন্টা, এত দিন, এইভাবে পুরো দেখানো হচ্ছে। এবং তারপরে আমরা সিলিয়ান মার্ফিকে দেখতে পাচ্ছি, টুপি পড়ছে, তার একটা লুক দেখতে পাচ্ছি, তাকে যেন কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলছে, এটা ফ্ল্যাশ হলো, এবং সেখানেই টিজারটা শেষ হয়। এবং এর মাঝে মাঝে আমরা আগুনের বিভিন্ন রকম, যখন এই অ্যাটম বোমটা প্রথম পড়েছিল হিরোশিমা নাগাসাকিতে, তখন এটা পুরো এরকম সেই ছাতার মতো করে এ হয়ে গেছিলো, পুরো বিশাল বড় ক্লাউডের মতো একটা তৈরি হয়েছিল, এবং যেটা দেখে বলেছিল যে মানে শিবার যে এনার্জি সেটার সাথে কম্পেয়ার করা হয়েছিল। আপনারা একটা ডকুমেন্টারি আছে, একটা চেক করতে পারেন ইউটিউবেও, আই থিঙ্ক ক্লিপসেস পেয়ে যাবেন। তো সেই যে ব্যাপারটা, মানে যে স্ট্রাকচারটা নিয়েছিল, দ্যাট ওয়াজ ভেরি সিমিলার টু শিবা। তো এবং সেটা অনেক সায়েন্টিস্টরা অ্যাড্রেসও করেছে। তো সেই আগুনের যে ঝলসাগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি পুরো এই এগুলো যে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি টিজারের মধ্যে। এবং তার সাথে সাথে বিজিএমটা বাজে, এবং বিজিএমটা ধীরে 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 বিটিংটা বাড়ছে, তো সেই জিনিসটা খুবই ভালো লাগছে। তো আমার পার্সোনালি, আমি তো ওয়েট করে আছি নোলানের সিনেমা, থাকলে ডেফিনেটলি ওয়েট করে থাকতে। আমার লাস্ট সিনেমাটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছিলো, ইট ওয়াজ আ ভেরি কনফিউজিং স্ক্রিন প্লে। নোলান, দেখুন, স্ক্রিন প্লে কনফিউজিং হলেই যে ছবিটা ভালো তা কিন্তু নয়। তো আমার নোলানের আগের ছবিটা, তার আগে অনেক ভালো ছবি করেছে, মানে ডার্ক নাইটের মতো একটা লিনিয়ার ছবি, বাট ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম। তো বা প্রেস্টিজের মতো ছবি করেছে, বা ইনসেপশনের মতো ছবি করেছে, বা ইন্টারস্টেলারের মতো ছবি করেছে। সেখানে তার লাস্ট যে ছবিটা ছিল টেনেট, দ্যাট ওয়াজ নট আপ টু দ্য মার্ক আই থিঙ্ক অ্যাকর্ডিং টু হিজ স্ট্যান্ডার্ডস। তো সেখানে দেখা যাক, ওপেন হাইমারের থেকে এক্সপেকটেশন আছে, এবং আমি আশা রাখবো যে নোলান এবার যে নিজের এই যে একটা প্যাটার্ন হয়ে গেছে যে বারবার টাইম লাইন নিয়ে খেলা, সেটা না করে একটা লিনিয়ার গল্প বলুক, এবং তার মধ্যে ক্যারেক্টারগুলোর উপর বেশি জোর দিক, রাদার দ্যান এই জাম্প নন লিনিয়ার স্টোরি টেলিংটার উপর। কারণ কতটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতো এই ধরনের ছবিতে, যেখানে একটা মানে মেন ক্যারেক্টারের উপরই গল্প, সেখানে তার কী সাইকোলজিক্যাল স্পেস ছিল, কারণ এত মানে একটা দারুণ জিনিস আবিষ্কার করেছে কিন্তু সেটাতে এত ক্ষতি হচ্ছে। তো তার এই যে সাইকোলজিক্যাল ট্রমাটা, সেটা কতটা ভালোভাবে নোলান দেখাতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি কীরকম হয়। আপনাদের কী এক্সপেকটেশন রয়েছে ছবিটা থেকে, আপনাদের অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।